আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আজকে পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা আজ এসেছি একটি পেয়ারা বাগানে। মূলত এনার এখানে আসার কথা ছিল আরো আগে, তো উনি আমাকে বলেছিলেন যে আমি আপনাকে ক্লিয়ার একটি তথ্য দিতে চাই যে এই পেয়ারা চাষ কেমন লাভজনক, এবং আমি নিজেও চাষটা বুঝেনি, নইলে যে তথ্য দিলাম সেই তথ্য যদি ভুল হয়ে যায় তাহলে অনেকে মিসগাইড হতে পারে। এই কারণে উনি আমাকে বলেছিলেন যে একটু ওয়েট করেন। তো আমি এক বছর প্রায় 6-7 মাস পরে আবার আসলাম ওনার সাথে কথা বলার জন্য। তো আমরা এখন ওনার সাথে কথা বলবো। আপনারা দেখুন যে ওনার গাছে এটা কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল আছে এবং ছোট ছোট ফল আছে, আপনারা দেখুন। সাধারণত এই সিজনে এত ফুল ফল রাখা হয় না, তারপরে উনি রেখেছেন, কেন রেখেছেন সে সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জেনে নিব। দেখুন এই যে একটি বড় ফল আমরা দেখতে পাচ্ছি, আমরা বিস্তারিত ওনার কাছে জেনে নেব। আবার দেখুন এখানে পিপি পরানোর মতো ফল এসে গিয়েছে। তো আমরা এখন ওনার সাথে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছি, আল্লাহ দিয়ে। তো আপনার নাম পরিচয় যদি একটু দর্শকদের উদ্দেশ্যে দেন। নাম মমিনুর রহমান, আমার গ্রামের নাম ফরাশপুর গ্রাম, আমার পাশে গ্রামের বাড়ি। জি, তো এখানে কতটুকু জায়গা জুড়ে আপনি পেয়ারা চাষ করেছেন? 120 শতক জমিতে এই পেয়ারা চাষটা করেছি। এটা কি নিজের জমি? না, নিজের জমি, নিজেরই জমি। হ্যাঁ, না নিজের জমি, ও লিজের জমি। কত করে এখানে বিঘা লিজ নিয়েছেন? 8000 টাকা বিঘা হারে। 8000 টাকা বিঘা হারে নিয়েছেন? হ্যাঁ। তো এখানে কোন কোন জাতের পেয়ারা আছে? আমাদের এটা এই জায়গায় আপনার 8 আর 5 মিশ্রণ আছে। 8 আর 5 যদিও বা সবই থাই আসলে, যাই হোক আমরা ওই বিতর্কে না যাই। তো আপনি আমাকে যে আজ কত এক বছর কয় মাস পরে আসলাম আমি? এক বছর 2 মাস 3 মাস পরে এসেছি। 3 মাস পরে এসেছি। আপনি তখন আমাকে বলেছিলেন যে আমি আগে শিখি, জানি, বুঝি, তারপরে একটা তত্ত্ব মানুষকে দিলে তারা উপকৃত হতে পারে। তো আপনি বলেন যে এই চাষ করে, আগে আমরা এই গল্পটাই শুনি যে পেয়ারা চাষ করে একটা মানুষ লিজের জমি নিয়ে আসলে কেমন লাভবান সে হতে পারে যদি নিজের শ্রমও দেয়। আমি নিজের এই শ্রম দিয়ে নতুন চাষি হিসাবে বলতে চাচ্ছি, সেটা আগে যেমন দামটা বেশি ছিল সেই পরিমাণ দাম বেশি নাই। জি, এখন সর্বোচ্চ 20-22 টাকা উর্ধ্বে বেচা যাচ্ছে। দর্শক আমি একটু ক্লিয়ার করি, এখন হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসের আজকে কত তারিখ হবে? আজকে 14 তারিখ, 14ই এপ্রিল। এই সময় পেয়ারার দাম কম থাকে, এটা আমরা সবাই জানি। উনি সেই কথাই বলছেন। হ্যাঁ বলেন, কি বলছিলেন? হ্যাঁ, দামটা কম থাকাতে স্বাবলম্বীটা কম হচ্ছে। আচ্ছা, যখন দাম বেশি ছিল তখন আপনি কত করে কেজি বিক্রি করেছেন? তখন সর্বোচ্চ বেশি আমরা 27-28 টাকা। 27-28 টাকা? আমরা তো বাজার থেকে 50 টাকাও কিনে খেয়েছি। সেই সময় আপনারা কত করে বিক্রি করেছেন? 30-32 সর্বোচ্চ। 30-32 সর্বোচ্চ আপনারা পাইকারি বিক্রি করে থাকেন? হ্যাঁ। তো গড়ে সব মিলিয়ে যদি আমরা ধরি যে বাৎসরিক আয় কেমন হতে পারে 33% এক বিঘা জমিতে? আমি নতুন চাষি তো সেই ধরনের বলা কষ্টকর। তবে মোটামুটি অতি ভালোও না খারাপও না, বেঁচে থাকার মতো। বেঁচে থাকার মতো। যদি আমি বলি যে হয়তো বা এমন হতে পারে যে আপনার শুধু শ্রমের খরচটাই উঠে আসছে এমন কি না, যেমন আমি যদি ধরি আপনার মাসিক বেতন 10,000 টাকা, তাহলে কি এমন যে প্রতি মাসে আপনার 10,000 টাকাই শুধু বের হচ্ছে আর কোনো টাকা আসছে না? একটু বেশি আসে লাভের অংশ, তাই তো? 10,000 টাকার বেশি আসে। তাহলে আমরা বলতে পারি যে এক বিঘা জমিতে যদি নিজে পরিশ্রম করা যায় তাহলে 10,000 টাকা থেকে অন্তত 15-20,000 টাকাও আয় করা সম্ভব। হ্যাঁ, এটা সব খরচ খরচা বাদ দিয়ে। তো আপনি বলেন যে এত ফুল আপনি রেখে দেওয়ার কারণটা কি? যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ফুল আছে। প্রত্যেকটা চাষের একটা নির্ধারিত নিয়ম আছে। জি জি, বলেন। এই ফুল যত ফলই না বানবো, মানে কাগজ না বানতে অবধি, জি, এই কিছু পড়বে, কিছু থাকবে। জি, তারপর অবশেষে যদি রাখা প্রয়োজন তখনই রাখবো, বাদ বাকি ফেলাই দেবো। না, যেহেতু এখন দাম কম থাকে, তো এই সময় আপনি এত ফুল রাখলে আপনার যখন দাম বেশি থাকে সেই সময় কি আপনার মানে ফলন কমে যাবে না? তা হয়তো কমবে না, সার সর বেশি লাগবে একটু। ও, তখন সার বেশি লাগবে। আচ্ছা, তো আপনার কাছ থেকে আমি যারা নতুন কৃষি উদ্যোক্তা তাদের জন্য কিছু ইনফরমেশন ক্লিয়ার আর কি চাই, সেটা হচ্ছে যে আপনি যদি বলেন 33% এক বিঘা জমিতে মোট কতগুলো চারা কত হাত অন্তর অন্তর লাগাতে হবে? আপনি যেমনটি করেছেন, আমি তো নতুন চাষি, আমি 5-6 দিয়েছি। মানুষ সাধারণত 5-5 দেয়, আমি 5-6 দিয়েছি। 5-6 দিয়েছেন? 5-6 দিই, চলতি ফিরতি বা ফল ফুল গুলো বেশি আসে। বেশি আসে গাছের ভিতরে যে একটা জামটা থাকে না। জি জি। তো আমি একটা জিনিস খেয়াল করেছি কি, আপনার এই বাগান কিন্তু
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু খুব কম দেখা যায়। দর্শক এখানে কিছু পেয়ারা সেগুলো একটু দেখিয়ে দিই, আপনারা দেখুন এখানে পেয়ারা আছে। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন কি আপনি সবসময় এমনই রাখেন? আমি এরকম রাখতে অভ্যস্ত। এটা আসলে চাষি টু চাষির মনে হয় ভ্যারি করে, তাই তো? ফাইন, খুব ভালো কথা বলেছেন। তো ঠিক আছে, আমরা আবার ফিরে আসি, যে আপনি বললেন যে পাঁচ ছয় অর্থাৎ পাঁচ হাত, একদিকে পাঁচ হাত পাঁচ হাত, আরেক দিকে হচ্ছে ছয় হাত এমন, তাই তো? জি। তো আপনি লাগানোর পরে মনে করেন আপনি লাগিয়েছেন, তো সেক্ষেত্রে লাগানোর আগে কি কোনো সার ওষুধ দেওয়া লাগে মাটিতে? যথেষ্ট পরিমাণ দেওয়া লাগে। কিভাবে সে জমিটা প্রস্তুত করেছেন একটু বলবেন? সেটা আপনার ইউরিয়া, ফসফেট, পটাশ। এক বিঘা জমিতে কতটুকু করে দেন গোবর সার? আমি 120% জমিতে 14-টা লিশে গোবর সার ফেলা ছিল। আচ্ছা। আপনার চুন ফেলা ছিল, তুঁতে ফেলা ছিল। কতটুকু করে শোধন করার জন্য যেগুলো প্রয়োজন, জি, সেগুলো নিয়ম অনুসারে সেগুলো দেওয়া হয়েছে। কতটুকু করে দিয়েছেন? 120%-কে? 120%-কে আমি প্রতি বিঘায় 4-5 গাড়ি গোবর সার দিয়েছি। জি। প্রতি বিঘায় 2 বিঘা করে ফসফেট, দুই বস্তা করে। জি। ইউরিয়া পরিমাণটা কম, আনুষঙ্গিক 10টা বোরন এগুলো দেওয়ার পর চারা রোপণ করা হয়েছে। তারপর চারা রোপণ করেছেন, কতদিন পরে? মানে ওই সারটা দিয়ে চাষ করার পরে কতদিন পরে রোপণ করা? চাষ করার পরে ভুঁইটা এটা হালকা সেচ দিয়ে দিলি, ভুঁইটা সবুজ হয়ে যাবে। আচ্ছা। সবুজ কালার আসার পরে যেই চারাগুলো রোপণ করতে হবে। ও আচ্ছা। তাহলে রোপণ করার পরে যদি বলি, তাহলে আপনি বলবেন কি যে কতদিন অন্তর অন্তর কি কি সার প্রয়োগ করেছেন? এক এক সময় এক এক ধরনের সার চাই। হ্যাঁ, কতদিন অন্তর লাগানোর পরে? 20-25 দিন, 30 দিন এই ধরনের পর পর আমরা সার দিই। 20-25 দিন, 30 দিন অন্তর অন্তর সার দিয়েছেন। কি কি জাতীয় সার দেন? আমি বেশি করে ওই কম্পোস্ট দিই। জি। গোবর সার দিই, ইউরিয়া দিই, ফসফেট দিই। জি। দস্তা দিই, বোরন দিই, বিভিন্ন সার দিই। তাহলে গাছে দেখতে পেলে আসলে গাছটা কোন সময় কোন জিনিস চাচ্ছে। জি। কালারের উপর নির্ভর করবে। তাহলে এই সারটা একটু বলবেন কি কোন ধরনের কালার আসলে কোন ধরনের সার প্রয়োগ করেন? আপনার যদি বোরন দেন তাহলে গাছে ফিকার ভালো আসবে, দস্তায় ফিকার ভালো আসবে। আচ্ছা। ইউরিয়া জোর করবে। আর ফসফেটটা পটাশটা সারটা সাধারণভাবে 12 মাস ধরে রাখবে। 12 মাস ধরে রাখবে ফলনটা, তাই তো? জি। আচ্ছা। তো গাছ যখন বড় হয়ে যায়, ধরুন 6-7 মাস হয়ে গেল, তখন সারের পরিমাণ কি বাড়াতে হবে? ওই গাছের গাছের ধরন বুঝে দেখতে হবে, তাহলে গাছে সার চাচ্ছে কিনা সঠিক। যে সতেজতা বোধ গাছের যেমন পাওয়া যাবে না, জি, তখনই আপনার সারটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এই ধরেন কয় মাস পরে আপনি গাছে ফুল পেয়েছেন? 6.5-6 মাস পরে ফুল, তার আগে আসে হয়তো, কিন্তু ওগুলো রাখা হয় না, তাই তো? আপনি 6.5 মাস পর থেকে ফল রাখা শুরু করেছেন, তাই তো? জি। আচ্ছা, ফুল আসার পরে কি কোনো স্প্রে করা লাগে, যে ফুল ঝরে যাওয়া রোধ এমন কিছু? কি কি স্প্রে করেন সে সময়? আমি বেশি করে বায়ারের কম্প্রেসাল, জি, লুনা, হ্যাঁ, সলোমান এগুলো ব্যবহার করি। আর বেশিরভাগ ব্যবহার করি আমি সিনজেন্টার ওষুধগুলো ব্যবহার করেন। এটা কি ছত্রাকনাশক না অন্য কিছু? ছত্রাকনাশক, বালাইনাশক দুটোই দিতে হয়। ছত্রাকনাশক এবং বালাইনাশক দুটোই দিতে হয়। তো আসলে দর্শক, ভিডিওতে পুরোপুরি ওইভাবে ক্লিয়ার করা সম্ভব না। আমরা একটা কাজ করব, আমাদের এই চাষি ভাইয়ের নম্বরটা দিয়ে রাখবো, আপনারা ওনার সাথে একটু পরামর্শ করে নেবেন। হ্যাঁ, তারপর আরো যদি কিছু আপনি যোগ করেন, যে ধরেন ফুল ফল ফুল আসার পরে আপনি স্প্রেগুলো করেন, নির্দিষ্ট একটা মাত্রা আছে না? কি মাত্রায় সেগুলো কি লেখা থাকে গায়ে? লেখা থাকে না, কিন্তু পেয়ারার বিশেষ করে 12 মাসের দিন ফল ফুল থাকে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে এর পরিমাণ বেশি দেওয়া যাবে না, পরিমাণ একটু কম হয় সেও ভালো। সেটা কিভাবে একটু বলেন, আপনি যেভাবে দিয়েছেন সেভাবে? যেমন একটা ডেট আছে, হয়তো দিতে বা 15 মিলি করে 1 মিলি কমাই দিই, কিন্তু বাড়াবো না। আচ্ছা, বাড়াবে না, ওইতে যা লেখা থাকবে তার থেকে 1 মিলি কমিয়ে দেবেন। জি। আর যদি ফল ফুল না থাকে তখন আমদানি দেওয়া যায়। তখন আমদানি দেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, ফল আর এসে গেল, পলি পরানো হয়ে গেল, তারপরে কি আর কোনো স্প্রে লাগে? পলি পরেও স্প্রে লাগে, কারণ ফল তো একটা তো পলি দিলাম, একটা তো ধরা মতো হয়ে গেছে। ও আচ্ছা, যেহেতু একটা পলি থাকলো পাশে তো আরো। জি। আচ্ছা, আর কি কি পরিচর্যা আছে, যে পরিচর্যা গুলো হয়তো আপনি বললে একজন নতুন উদ্যোক্তা সে সহজে বুঝতে পারবে? পরিচর্যা সার্বিক মিলিয়ে, জি, যদি কেউ নিজে করতে পারে তার জন্য স্বাবলম্বী আসবে। ও, নিজে যদি করতে পারে, তাছাড়া লোক দিয়ে করিয়ে এতে স্বাবলম্বী আসা সম্ভব? দর্শক দেখেন, একটি চমৎকার কথা উনি বলেছেন, যে নিজে যদি এই পেয়ারা চাষ করা হয় তাহলেই সে ভালো অঙ্কের টাকা আয় করতে পারবে, কিন্তু একেবারে যদি শ্রমিক দিয়ে কাজ করানো হয় তাহলে এটা সম্ভব না। তো চলেন আমরা একটু আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি আপনার গাছের কি অবস্থা অন্যান্য গাছের। বেশ ভালোই মনে হচ্ছে, আপনার এই বাগানটা তো আমার কাছে খুব ভালো লাগছে। মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর বাগান, অনেক সুন্দর। আচ্ছা, একটা বাগান কতদিন থাকে?
কত বছর থাকে? আপনি ভাইরাসের উপর নির্ভর করে, ভাইরাসের উপর নির্ভর করে। তো সাধারণত আপনি দেখেছেন কেমন কত বছর টিকে থাকে? আমরা তো সাধারণত 10-12 বছর থাকে। 10-12 বছর থাকে। আচ্ছা, আপনারা যে কাটিং গুলো করেন, এটা একটু দেখাতে পারবেন কিভাবে কাটিং করেন? হ্যাঁ, একটু দেখান তো দেখি। এখন তো আমার টাইম এসে, এখন তো কাটিয়ে দিয়ে গাছে হাতি দেওয়া যাবে। ও, গাছে হাত দেওয়া যাবে। তবে আপনি একটু দেখান, আমরা একটু দেখি তারপরে। আপনার এই যে এই ধরনের, হ্যাঁ হ্যাঁ, এই যে ও এই সব জায়গা থেকে জি, আবার নতুন করি। অর্থাৎ দর্শক, আমরা যদি একটু দেখাই, যে দেখেন যে নিচে দুইটা পাতা ইয়া আছে, উপর থেকে কাটা হয়েছে, তাহলে এখান থেকে কুশি বের হবে নতুন করে, তাই তো? জি, ফাইন। এটা হয়েছে, এটা কেন কাটা হয় সেটা একটু বলবেন কি? কাটার পরে দেখা যাচ্ছে একগিরে পারে যে আবার আপনার নতুন পাতা জগাবে। আচ্ছা, পাতা জগ পাগল দুগার থেকে আবার করি আসবে। আচ্ছা, এই এই কারণে এটা করা হয়, আর গাছ যাতে বড় না হয়ে যায়, তাই তো? আচ্ছা, নতুন কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, বক্তব্য আর কি, যার যার প্রতি সেই সেই করবে। তবু তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ যে আসলে এটা করা লাভজনক? নতুন চাষি আমি যে আমদানি পরামর্শ দিয়ে তা দিতে পারবো না। আচ্ছা, এটাই আর কি। এটাই তো, যাই হোক, আপনি এই পর্যন্ত যেহেতু নিয়ে এসেছেন, তো আপনি যদি একটু বলেন যে আপনার লাভের পরিমাণটা কেমন দেখলেন আপনি? আমি মিলিয়ে জি 2 লক্ষ টাকা বেজেছি। কয় বছরে? আপনার 1 বছর 9 মাসে। 1 বছর 9 মাসে আপনি 2 লক্ষ টাকা বিক্রি করেছেন, খরচ হয়ে গেছে আমার 1 লক্ষের উপরে। তাহলে আপনার 90,000 টাকা মতো রয়েছে, তাই তো? তাহলে তো এটা বেশি লাভজনক না? না না, এটা কি একদম রিয়েল তথ্য আপনার মনে আছে? পুরোপুরি রিয়েল তথ্য, লেখা হিসেব তো, লেখা হিসেবে। তাহলে 1 লক্ষ টাকা খরচ হয়ে গেল, মাত্র 90,000 টাকা আছে 1 বছর কয় মাসে? 7 মাসে। 1 বছর 7 মাসে। দর্শক, এই যে এই হিসেবটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। অনেকে হয়তো লাখ লাখ টাকার স্বপ্ন দেখায়, বিশ্বাস করুন যে কৃষিতে এই লক্ষ লক্ষ টাকার হিসেব দেখিয়ে অনেক কৃষি উদ্যোক্তার সর্বনাশ। কিন্তু আমাদের অনেক ভাই জেনে, না জেনে অথবা বুঝে অথবা না বুঝে তারা এই সর্বনাশটা করেছে। এই ধরনের যারা প্রকৃত চাষি, যারা সরল সহজ সরল মানুষ, যারা সত্যি কথা বলে, ওনাদের এই বক্তব্যগুলো আপনারা একটু মাথায় রেখে তারপরে কৃষি কাজে আসবেন এবং ওই লক্ষ লক্ষ টাকা লাভের আশাটা ছেড়ে দিবেন। ওনার বক্তব্যগুলো শুনেছেন আপনারা যে নিজে থেকে কাজ করতে হবে, যদি পেয়ারা চাষ নিজে থেকে করা হয় তাহলে যে এই পরিমাণে লাভ, উনি কিন্তু 1 বছর 9 মাসে করেছেন। বলেন, আর কিছু বলতে চান আপনি? না, আর কি, আর কিছু বলার নেই। 12 মাসের দিন ফল ফুল হয়, বেঁচে থাকার মতো পরিবেশ হয়, এই বড় কিছু। জি, বেঁচে থাকার মতো পরিবেশ হয় তো, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক চমৎকার তথ্য দিয়েছেন, আশা করি যে আমাদের নতুন কৃষি উদ্যোক্তারা এর মাধ্যমে নতুন পথের দিশা পাবে। আল্লাহ হাফেজ। আল্লাহ।